অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, আগামীকাল অর্থাৎ 1/5/2021 অর্থাৎ মে মাস, পয়লা মে থেকে রাহু এবং বুধ একত্রে অবস্থান করছে বৃষরাশিতে। অলরেডি রাহু কিন্তু বৃষরাশিতে অবস্থান করছিল, বুধ ছিল শত্রু গৃহে অর্থাৎ মেষ রাশিতে, মঙ্গলের ঘরে। আবার ঠিক ইন্টারচেঞ্জ হয়েছে, বুধের ঘরে মঙ্গল, অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশেষভাবে সমস্যা কিন্তু দিচ্ছিল। এবং এই যে আগামীকাল থেকে এই বুধ রাশি পরিবর্তন করছে এবং বৃষ রাশিতে রাহুর সাথে অবস্থান করছে, এবং মঙ্গল যখন আপনার মিথুন রাশি থেকে কর্কট রাশিতে আপনার অবস্থান করবে, তখন চারিদিক থেকে যে পারিপার্শ্বিক যে সমস্যা, সেই সমস্যা কিন্তু অনেকটাই কাটতে বাধ্য, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তবে এই যে বুধের রাশি পরিবর্তন, এই শত্রু গৃহ থেকে মিত্র গৃহে যাওয়া, মিত্র রাশির সাথে অবস্থান করা, 9টি রাশির ধনবর্ষা হতে চলেছে, নতুন সূর্যোদয় হতে চলেছে এই 9 রাশির। কোন কোন এই 9টি রাশি কোন কোন দিক থেকে লাভবান হতে চলেছে, এই বিষয় নিয়ে আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যপতি, আপনাদের রাশির পঞ্চমভাবে রাহুর সাথে অবস্থান করছে এবং মিত্রগৃহে অবস্থান করছে, আপনাদের আকস্মিক প্রাপ্তির জায়গা, আপনার লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে ইনকামের জায়গা, ভাগ্যের সাপোর্ট, ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা পুনরুদ্ধার কিন্তু হবে মকর রাশি। 2 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে, আপনাদের চতুর্থভাবে এর ভ্রমণ এবং আপনার ত্রিকোণ রাজ্য আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে বিদেশ থেকে লাভ, ব্যবসা থেকে লাভ, কেন্দ্র ত্রিকোণ রাজ্য বিদেশ থেকে লাভ, ব্যবসা থেকে লাভ এবং লটারি শেয়ার ফাটকা থেকে কিন্তু এই সময় কিন্তু অর্থ কিন্তু আপনারা পাবেন। এবং যারা ভাবছিলেন যে আমাদের দ্বারা কিছু হবে না বা এই ব্যবসাটা উঠবে না বা এই জায়গাতে সমস্যা হবে, বেশ কিছু আটকে থাকা কাজ কুম্ভ রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে কিন্তু হতে চলেছে, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে সৌভাগ্যবান হতে চলেছেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির তৃতীয়ভাবে অর্থাৎ সপ্তম তৃতীয় কানেকশান, কমিউনিকেশান, যোগাযোগের জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দিবে এবং এর সাথে সাথে চতুর্থ পদিকে কানেক্ট করে তৃতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনার পারিবারিক সুখের জায়গা, দাম্পত্য সুখের জায়গা, ব্যবসার জায়গা, আকস্মিক প্রাপ্তির জায়গা কিন্তু নির্দেশ করছে। এরপরের যে রাশির কথা সেটি হচ্ছে মেষ রাশি। আপনাদের ষষ্ঠপতি এবং তৃতীয়পতি রাশি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, কমিউনিকেশন যোগাযোগের জায়গা আপনাদেরকে দিবে এবং কিছু কিছু ক্ষেত্রে রোগ থেকে মুক্তি, এবং আপনার রাশির একাদশভাবে বৃহস্পতির অবস্থান, দশমভাবে কর্মপতি কর্মভাবে অবস্থান করছে, শশনামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, এই জায়গাটা কিন্তু আপনারা বেনিফিটেড কিন্তু হবেন মেষ রাশি। এবং রাহু এবং বুধের একত্রে অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু ঘটাবে। আমি 9টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দিবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। 3টি রাশির ক্ষেত্রে, যে 3টি রাশির কথা বলবো না, সেই 3টি রাশি বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো শুভ সংবাদ কিন্তু পাচ্ছি না। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির
আপনাদের ধনপতি এবং পঞ্চম পঞ্চমেশ আপনার রাশিতে রাহুর সাথে অবস্থান করেছে, ধনের জায়গাটা আপনাদেরকে কিন্তু ভালো দেবে, আকস্মিক ধন প্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, সন্তান সুখের জায়গা, শেয়ার মার্কেট থেকে ফাটকা থেকে স্টক বিজনেস থেকে আপনারা কিন্তু এই সময় কিন্তু লাভবান কিন্তু হবেন। অর্থাৎ বিষয়রাশির ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে লাভ, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের তৃতীয় পতি এবং দ্বাদশ পতি আপনার রাশির একাদশভাবে অবস্থান করছে রাহুর সাথে, অর্থাৎ আপনাদের লাভ সফলতা সাকসেসের জায়গা, আকস্মিক ধন প্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা এই জায়গাটা কিন্তু আপনাদেরকে দেবে এবং যোগাযোগ কন্ট্রাক্টগুলো কিন্তু আপনাদেরকে এই সময় কিন্তু দিতে চলেছে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্যশালী হতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। আপনাদের ধনপতি এবং কর্মপতি ভাগ্যভাবে ধনপতি এবং লাভ এবং সফলতা অধিপতি আপনাদের কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের ধনে আর্থিক স্থিতির জায়গা, ধনের জায়গা কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে। কর্মর জায়গাটা আপনাদের প্রশমিত করবে, মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে বদলি প্রমোশন, কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে সিংহ রাশি এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। আপনাদের রাশির নবমভাবে অবস্থান করছে এই বুধ এবং আপনার দশমপতিকে কানেক্ট করছে, অর্থাৎ ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের উঠে আসছে, অর্থাৎ কেরিয়ার ব্যবসার জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে কন্যা রাশির ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা থাকছে লটারি থেকে, শেয়ার থেকে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনার ক্ষেত্রে কিন্তু খুব একটা কিন্তু শুভকর নয়, অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন। অর্থাৎ মিথুন রাশি, তুলা রাশি এই দুটির ক্ষেত্রে খুব একটা শুভ সংবাদ কিন্তু আসছে না। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আপনার একাদশপতি এবং অষ্টমপতি আপনার রাশির সপ্তমভাবে অবস্থান করছে রাহুর সাথে, আপনার শরীর স্বাস্থ্যে শরীরগত দিকটা কিন্তু আপনাদের ভালো হবে, হেলথের জায়গা যেহেতু অষ্টমভাবে মঙ্গলের অবস্থান এবং অষ্টমপতি আপনার সপ্তমভাবে রাহুর সাথে অবস্থান করছে, হেলথের জায়গাটা, ব্যবসার জায়গাটা, কেরিয়ারের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালোর দিক কিন্তু নির্দেশ করছে এবং লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই বুধের রাশি পরিবর্তন এবং রাহুর সাথে একত্রে হওয়া আপনাদের যারা হর্স রেসিডেন্ট হয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে বি কেয়ারফুল, আপনাদের রোগ, চোট, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ঋণ, মামলা মকদ্দমা এই জায়গা থেকে বা টাকা আটকে যাওয়া, ভুল টাকা ইনভেস্টমেন্ট করে দেওয়া কোনো ব্যবসাতে বা কাউকে বিশ্বাস করে টাকা ধার দেওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। অর্থাৎ এই যে ধনু রাশির ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু বিশেষভাবে সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে, অর্থাৎ এই যে নয়টি রাশির ক্ষেত্রে সৌভাগ্যসূচক এই বুধ এবং রাহু একত্রে হওয়াতে, আগামীকাল থেকে বুধ এবং রাহু একত্রে হচ্ছে, অর্থাৎ এই নয়টি রাশি মহাপ্রাপ্তি ধনবর্ষা হতে চলেছে, নতুন সূর্যোদয় হতে চলেছে। এবং যে তিনটি রাশির কথা বললাম সে তিনটি রাশির ক্ষেত্রে মিথুন, তুলা এবং ধনু এই তিনটি রাশি বিশেষ বিশেষভাবে সাবধানতা, যে কোনো ডিসিশন নেওয়ার আগে 10 বার ভেবে আপনারা সিদ্ধান্ত নিন। এই ছিল ভিডিও। যদি এই বিষয়ে আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।